এদিকে টানা 9 দিন বন্ধ থাকার পর শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু হয়েছে। ভোর সোয়া 6টা থেকে এই রুটে ফেরি চলাচল শুরু হয়। ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে অর্ধশত যানবাহন। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, সকাল থেকে সীমিত পরিসরে ছোট ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এদিকে গেল রাতে শিমুলিয়া 3 নম্বর ঘাট এলাকায় পদ্মার ভাঙনে বিলীন হয় নবনির্মিত একটি খাবারের হোটেল সহ বেশ কিছু স্থাপনা। এতে শিমুলিয়া 3 নম্বর ঘাটটি বন্ধ রাখা হয়। গতকাল বিকেলে পরীক্ষামূলকভাবে 2টি কে টাইপ এবং 1টি রোরো ফেরি শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যায়। কে টাইপ ফেরি ঘাটে পৌঁছালেও রোরো ফেরিটি চ্যানেলের মুখে আটকা পড়ে। পরে রাতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। গেল 3 সেপ্টেম্বর থেকে নাব্যতার সংকট ও তীব্র স্রোতে এই রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল। শিমুল, আজ থেকে তো সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু হয়েছে, ঘাটে নতুন করে কি আর কোনো ভাঙন দেখা দিয়েছে কিনা বিস্তারিত তথ্য জানাবেন। রোরো ফেরি বন্ধ রয়েছে চ্যানেলের সমস্যা থাকার কারণ। এবং আপনাকে বলে রাখি যে শিমুলিয়া আমি এখন দাঁড়িয়ে আছি 3 নম্বর ঘাটে। 3 নম্বর ঘাটের সামনে কিন্তু আপনার পদ্মা যে ভাঙন দেখা দিয়েছে, এখন কিন্তু সেই ভাঙন চলছে। তবে আপনার এই ভাঙন আটকে কিন্তু শিমুলিয়া 3 নম্বর ঘাটটি একদম বন্ধ রয়েছে। তো বলে রাখছি যে এই মুহূর্তে শিমুলিয়া ঘাটে গাড়ির সংখ্যা কিন্তু খুবই কম রয়েছে, 45-50টি গাড়ি রয়েছে। তবে এই ভাঙনের জায়গায় কিন্তু বিএডব্লিউটি এর পক্ষ থেকে কিন্তু জিও ব্যাগ ফেলা হচ্ছে। তবে এখনো পর্যন্ত পুরোপুরি ফেরি কখন নাগাদ চলতে পারে তা কিন্তু জানাতে পারেনি বিএডব্লিউটিসি। মৌসুমী শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ শিমুলিয়া ঘাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল।